शून्य क्यों नाशे। সকলকে নমস্কার, আশা করি তোমরা সবাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক বইটা রিভিউ দেবো। তাহলে চটপট রিভিউটার গল্পগুলো শুনে নেওয়া যাক। তাহলে আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক রিভিউ দিচ্ছি। তারানাথ তান্ত্রিক বইটা শুধুমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নয়, তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় দুজন লিখেছেন। বইটা আমি প্রথমে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হলো বইটা, তারানাথ তান্ত্রিক সমগ্র। নাম শুনেই মনে হচ্ছে যে পুরো বইটাই তান্ত্রিকতা নিয়ে লেখা। মানে যেরকম তান্ত্রিকতা আমরা শুনে আসি যে তান্ত্রিকতা মানে ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার, ভীষণই খারাপ জিনিস, অন্ধকারময় পুরো একটা জগৎ, তো বইটার নামটা শুনেই সেরকমই মনে হচ্ছে, যেহেতু তান্ত্রিক নামটা বইয়ে রয়েছে। কিন্তু এই বইটা বেশ কিছুটা আলাদা। কি করে আলাদা সেটা আমি পরে বলছি। তারানাথ তান্ত্রিক বইটা প্রথমে লেখা শুরু করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেকেই হয়তো তোমরা জানো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরলোক নিয়ে চর্চা বা এই সমস্ত তান্ত্রিকতা বিষয়ে চর্চা তিনি ভালোবাসতেন, তার কৌতূহল ছিল। তো তিনি বইটা পুরো তো লিখে দিতে পারেননি, তারপর তিনি তারাদাস বন্দ্যোপাধ্যায় তার ছেলে বইটা লেখে। আচ্ছা, তারানাথ তান্ত্রিক বইটা কেন আলাদা প্রথমে আমি সেটা বলি। আমরা যেমন তান্ত্রিকতা নিয়ে প্রথমেই ভেবে থাকি যে কোনো একটা কেউ কারোর খারাপ কিছু করে দিচ্ছে, অথবা কোনো জায়গায় খারাপ কিছু হচ্ছিল, এই কোনো একজন তান্ত্রিক গিয়ে সেটা থেকে বাঁচালো বা মুক্তি দিল। তান্ত্রিকতা মানেই আমরা কিন্তু বিশেষ করে এই দুটো জিনিসই ভেবে থাকি। কিন্তু এই তারানাথ তান্ত্রিক বইটা একেবারে না, বেশ কিছুটা আলাদা। কারণ এমনকি আমিও এরকমই ভাবতাম যে তান্ত্রিকতা মানে বোধ হয় ওই রকমই কিছু। আর এই বইটা আমি কিনেছিলাম শুধুমাত্র তান্ত্রিকতার বিষয়ে কি ধরনের গল্প আছে, যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাই তিনি কেমন লিখেছিলেন এগুলো জানার জন্য। আচ্ছা, তো এখানে তারানাথ তান্ত্রিক বইটা মেন প্রত্যেকটা গল্প বলছে। তারানাথ তার জীবনে যত রকমের তান্ত্রিকতা বা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়েছে বা ভয়ঙ্কর কিছু দেখেছে বা সেরকম কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেই রকমই প্রত্যেকটা গল্প, মানে তিনি এই গল্পগুলো বলছেন। তার দুই বন্ধু অথবা দুই লোক আছেন বা শ্রোতা আছে যারা তার গল্প শুনতে অত্যন্ত ভালোবাসে, বিশ্বাস করুক অথবা না করুক, কিন্তু তারা তাদের এই গল্প শুনতে অত্যন্ত ভালোবাসে। তাই তারা এই বইটার প্রথমেই রয়েছে তারানাথ কিভাবে তারানাথ তান্ত্রিক হলেন। এখানে তারানাথের ছোটবেলা থেকেই এই ধরনের পরলোক বা এই ধরনের শক্তি বা তান্ত্রিকতার বিষয়ে অত্যন্ত উৎসাহ ছিল, কৌতূহল ছিল। তাই সে ছোটবেলা থেকেই ভীষণ যাযাবরের মতন জীবন কাটিয়েছে। মানে পথে পথে সাধু অথবা এমন কোনো মানুষকে দেখতে পেয়েছেন যার মধ্যে শক্তি আছে বা যে এরকম কাজ করে থাকে, তার সঙ্গে গিয়ে আলাপ করেছে, তার সঙ্গে তার থেকে অনেক কিছু জানতে পেরেছে, এমনকি অনেক ধরনের শক্তিও সেখান থেকে পেয়েছে। প্রথম প্রথম তারা না অনেক জায়গায় এরকম তান্ত্রিকতা বিষয় বা শিখতে যেত, জানতে যেত, তখন অনেকেই তাকে বলতো যে তোর এখনো সংসার জীবন বাকি আছে, এসব জিনিস তোর দ্বারা হবে না, তুই চলে যা। কিন্তু সে নাছোড়বান্দা ছিল, তাই সে পথে পথে অনেক ঘুরে পেরিয়েছে। এখানে মাতু পাগলি আর মধুসুন্দরী এই দুজন তাকে যে সমস্ত শক্তি দিয়েছিল এবং তার একজন গুরুও ছিলেন, এই তিনজন তাকে যে সমস্ত শক্তি দিয়েছিল সেই শক্তিগুলো ঠিকঠাক প্রয়োগ করতে পারলে আজ তিনি অত্যন্ত নাম করা কিংবা ধনবান হয়ে যেতেন। কিন্তু তিনি অনেক রকমের ভুল করেছেন বা লোভের জন্য অনেক ধরনের কাজ করেছেন যার জন্য তার শক্তি অনেকখানি কমে যায়। কিন্তু এই তিনজনের আশীর্বাদে তার দুবেলা অন্ন জোগাড় হয়ে যায়। এই মাতু পাগলি আর যে মধুসুন্দরী দেবীর কথা বলছি, এনারা দুজন এরকমই ভয়ঙ্কর জগতের দুজন শক্তিশালী ব্যক্তি, যারা এই যার সঙ্গে এই তারানাথ তান্ত্রিক তার জীবনকালে মানে দেখা হয়েছে বা সেই ধরনের অধ্যবসায় করতে গিয়ে পরিচিত হয়েছেন, তাদের থেকে শক্তি পেয়েছেন। আর যার যিনি গুরু ছিলেন তিনিও তাকে এরকম কিছু বেশ শক্তি দিয়েছে, তিনিও নিজে অনেক যোগ্য সাধনা এই সমস্ত করে কিছু শক্তি পেয়েছেন। তো
প্রথম এই বইটাতে এগুলোই রয়েছে যে কিভাবে তিনি তারানাথ তান্ত্রিক হলেন, মানে কিভাবে শক্তিগুলো পেলেন এই ধরনের, এমনকি কিভাবে তার জীবনযাপন পুরোটা ছিল তারানাথ মানে তান্ত্রিক হওয়ার জন্য বা এই ধরনের জিনিস জানার জন্য বলা যেতে পারে। তো এখানে দেয়ানি, এখানে দুইজন যে বন্ধুর কথা বলছি যারা তারানাথ কাছে এসে এরকম গল্প শুনতো, তারা এরকমই যে কোনো মেঘলা, বিশেষ করে বৃষ্টি মেঘলার দিনে তারানাথ তান্ত্রিকের কাছে চলে আসতো, তার কাছে গিয়ে এসে গল্প শুনতো। প্রথম এই দুজন ব্যক্তি হাত দেখাতে এসেছিল এই জ্যোতিষী হিসেবে তার কাছে, তারপরেই তাদের ভালো লেগে যায় তারানাথ তান্ত্রিককে এবং তারপর থেকে তারা গল্প শুনতে আসে। এবং অনেক ধরনের গল্প এখানে তোমরা জানতে পারবে, তারানাথ তান্ত্রিকের এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে হয়তো তারানাথ নিজে সেখানকার কাউকে বাঁচিয়েছেন, হয়তো তিনি কোথাও দিয়ে যাচ্ছেন বা ফিরছেন কোনো একটা লোককে দেখে তার তিনি বুঝতে পারতেন, যেহেতু তার এই সমস্ত ক্ষমতা ছিল যে তার খুব বিপদ হতে চলেছে বা বিপদ আছে, তাকে নিয়ে থেকে গিয়ে সাহায্য করেছেন। তিনি যে সবসময় তারানাথ তান্ত্রিকের বেশি ঘুরে বেড়াতেন সেরকম নয়, যদি ধরো কোনো একটা ঘটনা ঘটছে তিনি বুঝতে পার সেই ঘটনাটা নিজে থেকেই নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটা ঠিক হয়ে গেছে, তাকে নিজে থেকে কোনো কিছু করতে হয়নি, এরকম অনেকগুলো ঘটনা রয়েছে। এছাড়া এরকম অনেক ধরনের ঘটনা তোমরা এখানে পাবে। যেমন একটা আমি একটু গল্প বলছি, হাত দেখে দিত না অনেকে, মাঝে মাঝেই লোকটা আসতো কিন্তু তার বাড়িতে তার যে মেয়ে আছে সে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেত বা অন্য ধরনের কথাবার্তা বলতে শুরু করত, এমনকি কথাবার্তা এরকম বলতো যে আমার ছেলে পড়ে গেল, তাকে মেরে ফেললো বা এরকম কিছু। তখন তারানাথ তান্ত্রিক বলেছিল, তাকে মেয়েটাকে দেখতে গেছিল এবং বলেছিল যে এটা তার পূর্বজন্মের কোনো ঘটনা, তো কেউ তাকে আগের জন্মে এরকম মেরে ফেলেছিল পাহাড়ের ওপরে খাদ দিয়ে বা ঠেলে ফেলে দিয়ে, তো সেটাই এখনো তার মনে আছে। কিন্তু বয়সের সাথে সাথে সেটা ঠিক হয়েছে এবং মনকে বয়সের সাথে সাথে ঠিক হয়ে গেছিল, কিন্তু সেই লোকটির মেয়েটি যখন বড় হয়ে বিয়ের বয়সায় ছেলেরা দেখতে আসে, যে ছেলের বাবা দেখতে এসেছিল সেই ছেলের বাবাই আগের জন্মে এই মেয়েটিকে মেরে দিয়েছিল, মেয়েটিকে আর তার বাচ্চাকে। তো সেই লোকটিকে দেখে মেয়েটির মধ্যে পূর্বজন্মের আবার সেই বিষয়গুলো ভর করবে এবং সেই লোকটিকে একটা বটি দিয়ে বা কিছু দিয়ে আঘাত করে মেরে দেবে। আর তখন সবার কাছে সেটা রিভিল হয়ে যাবে যে সেই লোকটি অত্যন্ত ধনবান ছিল, আর এত ধনবান হয়েছে এই জন্য যে তার ভাইয়ের বউ বা এরকম ছিল সেই মেয়েটি, তো তাকে মেরে ফেলেছিল আগের জন্মে সেই কারণে। তো এরকম অনেক ধরনের ঘটনা আছে, আমি এই বইটা স্পেসিফিক্যালি তোমাদের সকলকে পড়তে বলবো এই কারণেই, কারণ এই বইটা তান্ত্রিকতার বিষয়ে যে আমরা ভেবে থাকি সেই রকম বিষয় থেকে একেবারেই আলাদা রকম ভাবে লেখা, আলাদা ভীষণ আলাদা আলাদা গল্প রয়েছে যেগুলো পড়তে অত্যন্ত ভালো লাগবে, মানে আমার অত্যন্ত ভালো লেগেছে, আমি রেকমেন্ড করব। তোমরা যদি এটা পড়তে চাও তাহলে পড়তে পারো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। কারণ আমি মানে কি বলবো, পড়লে তোমরা এইরকম অত্যাধিক জিনিসগুলো পাবে না, মানে এই ধরনের জিনিসগুলো পাবে না, একটা ভীষণই নর্মালি গল্পটা পড়তে পারবে, মানে আমি বলবো এই গল্পটা পড়লে তোমাদের সিরিয়াসলি ভালো লাগবে। মানে আমরা যেরকম ভাবি, আমি ভিডিওতে প্রথমেই বললাম এবং আমিও ভাবতাম, কিন্তু এই বইটা কিনে আমার পুরোপুরি সার্থক হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, আশা করবো তোমরাও বইটা পড়লে তোমাদেরও খুব ভালো লাগবে। বলার নিয়ে বইটা নিয়ে আমার ভিডিও আজকে এতটুকু।